নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছেন, আমাকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কিভাবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাইব। আপনি এই বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, দুনিয়া ও আখিরাতের সমস্ত নিরাপত্তা আল্লাহ আমাকে দান করেন। আবার একটু খেয়াল রাখেন, দোয়াগুলো শুধু আপনার এইভাবে নিয়েন না যে আপনি শুনলেন আর একটু পরে ভুলে গেলেন, এমনটি যাতে না হয়। দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা একজন মুমিন মুসলিমের জন্য কত জরুরি চিন্তা করেন। দুনিয়াতে যারা আপনার পুঁজিপতি বা যারা হত্যাকর্তা দুনিয়ার, তাদের পিছনে সিকিউরিটি গার্ডের শেষ নেই, বডি গার্ডের শেষ নেই, নিরাপত্তা রক্ষীর শেষ নেই। আমাদের নিরাপত্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে নবী সাল্লাম বলেন যে দুনিয়া ও আখিরাতের সার্বিক নিরাপত্তা বাদে পেতে তোমরা এই দোয়া করো। দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে দুনিয়া ও পরকালের সার্বিক নিরাপত্তা প্রার্থনা করছি। আল্লাহ, হে আল্লাহ, দুনিয়া ও আখিরাতের যত নিরাপত্তা হতে পারে, আমান হতে পারে, আল্লাহ আমাকে দান করেন, আমাকে সার্বিক নিরাপত্তা দুনিয়া আখিরাতে, দুনিয়ার সকল জুলুম থেকে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেন, দুনিয়ার সকল অনিষ্ট থেকে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেন, জাহান্নামের অনিষ্ট থেকে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করেন। পরকালের নিরাপত্তা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, জান্নাতে প্রবেশ করা, নিরাপদ, ফাকাদ ফাজ। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাতের সার্বিক নিরাপত্তা দান করেন। দোয়াগুলো শুনছেন, মুখস্থ করেন, তার পাশাপাশি নিজে আমল করেন, আপনার মুসলিম মুমিন ভাইকে জানিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বল্লিগু আননি ওয়ালা ওয়ায়া, একটি শব্দ যদি আমার পক্ষ থেকে জানা থাকে তুমি প্রচার করে দাও, প্রসার করে দাও, জানিয়ে দাও মুমিন মুসলিম ভাই বোনদেরকে।